হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি কাজী কাকুল, এই কাজী কাকুল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকেই সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আপনাদের অনেকের অনুরোধে বাংলাদেশের সেরা 11টি শহরের ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, যারা শহর দেখতে এবং ঘুরতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার পূর্বে তোমরা সকলে এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। যশোর। যশোর বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটি শহর। শহরটি খুলনা বিভাগের যশোর জেলার প্রধান সদর দপ্তর। এটি খুলনা বিভাগের খুলনা শহরের পরেই দ্বিতীয় বৃহত্তম শহর। এছাড়া যশোরের আরও একটি বড় পরিচয়, 1781 সালে প্রতিষ্ঠিত হওয়া অবিভক্ত বাংলার প্রথম জেলা হচ্ছে যশোর। বাংলাদেশের সর্ববৃহৎ একমাত্র স্থলবন্দর বেনাপোল এই যশোর জেলায় অবস্থিত, তাই যশোরকে বাণিজ্যিক রাজধানী হিসাবেও ডাকা হয়ে থাকে। যশোরে রয়েছে 5-স্টার হোটেল এবং খুলনা বিভাগের একমাত্র শিক্ষা বোর্ড। এছাড়া ফুলের রাজধানী হিসাবে এই যশোরকে ডাকা হয়ে থাকে। রাজধানীতে এসে ফুল দেখা আর এখান থেকে কিনে এই যে ক্রাউন বানিয়ে মাথায় পড়েছে। এই শহরের আয়তন 21.5 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 5 লক্ষ প্রায়। বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি প্রধান জেলা। এটি বরিশাল বিভাগের বরিশাল জেলার প্রধান সদর দপ্তর। 2002 সালে বরিশাল পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে। বরিশাল শহরের আয়তন 58 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় 5 লক্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা মেডিকেল কলেজ এই বরিশালের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। রংপুর। রংপুর বাংলাদেশের অন্যতম প্রধান শহর এবং এই শহরটি রংপুর বিভাগের প্রধান সদর দপ্তর। রংপুর পৌরসভা 2012 সালে সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে। বর্তমানে রংপুর পৌরসভার বাজেট প্রায় 1000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, আর এ থেকেই বোঝা যায় রংপুর শহরটি উন্নয়নের শীর্ষে অবস্থান করছে। রংপুর শহরের বর্তমান আয়তন 305.70 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 7,96,556 জন। ময়মনসিংহ শহরটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী হিসাবে সুপরিচিত। ময়মনসিংহ শহরটি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার প্রধান সদর দপ্তর। শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 2015 সালে ময়মনসিংহ বিভাগের মর্যাদা লাভ করে। ময়মনসিংহ শহরের বর্তমান আয়তন 91.315 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 8,13,141 জন। কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অত্যন্ত জনপ্রিয় একটি শহর। শহরটি কুমিল্লা জেলার এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান সদর দপ্তর। কুমিল্লা শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত। শহরটি 10ই জুলাই 2011 সালে সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে। কুমিল্লা শহরের বর্তমান আয়তন 53.04 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 9,78,495 জন। কুমিল্লাকে শিক্ষানগরী হিসাবেও ডাকা হয়ে থাকে। বগুড়া। বগুড়া বাংলাদেশের অত্যন্ত প্রাচীন,
শিল্প ও বাণিজ্যিক শহর হিসাবে সুপরিচিত। শহরটি রাজশাহী বিভাগের বগুড়া জেলার প্রধান সদর দপ্তর। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়ে থাকে। অর্থনৈতিক দিক দিয়েও বগুড়া শহর অনেক উন্নত। জেলা শহর হিসেবে একমাত্র বগুড়া জেলাতেই রয়েছে বাংলাদেশ ব্যাংকের শাখা। বগুড়া শহরের বর্তমান আয়তন 69.56 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 8,46,664 জন। সিলেট। সিলেট শহরটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শহর। এই শহরটি সিলেট বিভাগের প্রধান সদর দপ্তর। সিলেট শহরটি সুরমা নদীর তীরে অবস্থিত। শহরটি 28 জুলাই 2002 সালে সিটি কর্পোরেশনের মর্যাদা লাভ করে। সিলেট জেলা দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা হিসাবে সুপরিচিত। সিলেট শহরের বর্তমান আয়তন 49.50 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 9,80,000 প্রায়। রাজশাহী। রাজশাহী বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী একটি শহর। শহরটি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার প্রধান সদর দপ্তর। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর হিসাবেও সুপরিচিত। রাজশাহীতে অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ অন্যতম। আর এজন্য রাজশাহীকে শিক্ষা নগরী হিসাবেও ডাকা হয়ে থাকে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটি সবুজে ঘেরা, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই শহরটি দেখতে আসেন। রাজশাহী শহরের বর্তমান আয়তন 96.58 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 10,00,000 ছাড়িয়ে গিয়েছে। খুলনা। খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। ঢাকা এবং চট্টগ্রামের পরেই এই খুলনা শহরের অবস্থান। খুলনা শহরটি খুলনা বিভাগের খুলনা জেলার প্রধান সদর দপ্তর। শহরটি রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীরে অবস্থিত। এই শহরের রাস্তাঘাট অত্যন্ত উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ প্রশস্ত। অপূর্ব সুন্দর এবং দৃষ্টিনন্দন হবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক শহরটি দেখতে আসেন। অন্যান্য যে কোনো শহর থেকে খুলনা শহরটি অনেক সুন্দর। এই শহরের বর্তমান আয়তন 150.56 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 12,00,000 ছাড়িয়ে গিয়েছে। চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী হিসাবেও সুপরিচিত। চট্টগ্রাম শহরটি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার প্রধান সদর দপ্তর। শহরটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম শহরের বর্তমান আয়তন 160.99 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় 60,00,000। বর্তমানে এই শহরটি আরও সুন্দর এবং আধুনিক। চট্টগ্রামে রয়েছে অনেক দর্শনীয় স্থান, পতেঙ্গা সমুদ্র সৈকত তার মাঝে অন্যতম। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি ঢাকা বিভাগের ঢাকা জেলার প্রধান সদর দপ্তর। প্রাচীন এই শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। শহরটি দক্ষিণ এশিয়ার
তৃতীয় অর্থনীতির শহরে পরিণত হয়েছে। বর্তমানে ঢাকাতে অনেক মডার্ন ও হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে, বিশ্বের সাথে পাল্লা দিয়ে ঢাকা শহর বেড়ে উঠছে। এ যেন এক অন্যরকম আন্তর্জাতিক নগর হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। ঢাকা শহরের বর্তমান আয়তন 306.38 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 2,10,586 জন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি দেখে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের পরবর্তী আকর্ষণীয় ভিডিও দেখার জন্য এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও।